ধান্যকুড়িয়া হেরিটেজ গাইন বাগান বাড়িতে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নমুনা সংগ্রহ করে পাঠানো হলো ফরেনসিক পরীক্ষায়। ধান্যকুড়িয়ায় হেরিটেজ ঘোষিত গাইন গার্ডেনে জমিদারদের বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে নানান প্রশ্ন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গাইন গার্ডেনে পুড়ে যাওয়া অংশের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট দু নম্বর ব্লকের ধান্যকুড়িয়ার টাকি রোডের ধারে পাঁচিল ঘেরা সুদৃশ্য বিশাল বাড়িটি ছিল ধান্যকুড়িয়া গাইন জমিদারদের বাগান বাড়ি। আনুমানিক ১২৫ বছর আগে তৎকালীন জমিদার মহেন্দ্রনাথ গাইন এই বাগান বাড়িটি তৈরি করেন। ইংরেজ সাহিত্যের আপ্যায়নের জন্য সুদৃশ্য বাড়ি তৈরি করা হয়েছিল। এই গাইন গার্ডেন সম্প্রতি রাজ্য সরকারের হেরিটেজ ঘোষিত হয়েছে, কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বাড়িটিতে আগুন জ্বলছে। এরপর স্থানীয় বাসিন্দারাই প্রথমে গাইন গার্ডেনে ঢুকে বালতিতে জল ভরে আগুন নেভানোর চেষ্টাও করেন, তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি। শেষে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য ঘরের ভিতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যায়, বেশ কিছু প্রাচীন ব্রিটিশ আমলের ভাস্কর্য পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। যদিও আগুন লাগার বেশ কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা আসায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু হয়। ১২৫ বছরের পুরনো এই বাগান বাড়িতে কি করে আগুন লাগলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে আগুন লাগতে পারে এখানে তা নিয়ে সঠিকভাবে কেউ কিছুই বলতে পারছে না। তবে ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। তবে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, কেউ বা কারা সিগারেট কিংবা বিড়ি খেতে খেতে হয়তো কোনোভাবে গার্ডেনের মধ্যে ছুঁড়ে ফেলে, যার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেহেতু এই গাইন গার্ডেনকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে মাটিয়া থানার পুলিশ সেখানকার পুড়ে যাওয়া অংশের নমুনা সংগ্রহ করেছে এবং সেগুলিকে বাছাই করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। এই বিষয়ে গাইন পরিবারের এক সদস্য জানান, ধান্যকুড়িয়ার গাইন গার্ডেনে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে তা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরাও চাই বিষয়টি সামনে আসুক। এই বিষয়ে তিনি আরো জানান, গাইন গার্ডেনে যেভাবে আগুন লেগেছে এটি একটি হেরিটেজ প্রপার্টি। বর্তমানে মালিক সরকার, কিন্তু অতীতে আমাদের পরিবার গাইন পরিবারের এটি বাগান বাড়ি ছিল এবং বাংলার জুটলট মহেন্দ্রনাথ গাইনের প্রতিষ্ঠা করেন। আর দেখা যাচ্ছে যে এটি যখন হেরিটেজ কমিশনের চেয়ারম্যান সুবাবন মহাশয় এসেছিলেন এবং পরবর্তী সময় আলাপন বাবু এসেছিলেন, তারা হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছিলেন এবং তার লিস্ট আমি দেখেছিলাম। কিন্তু সেখানে যখন মানুষ থাকত না, স্কুলটাও তুলে দেওয়া হয়েছিল এবং কারেন্টের কোনো কানেকশনও ছিল না, সেখানে কীভাবে আগুন লাগলো এটা নিয়ে প্রশ্ন যারা স্বাভাবিক আমি সেটা নিয়ে প্রশ্ন করছি। এবং প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে এই হেরিটেজ এলাকায় ধান্যকুড়িয়া শুধু নয়, পশ্চিমবাংলার অন্যতম ঐতিহ্য ধান্যকুড়িয়া গাইন গার্ডেনে এইভাবে আগুন লাগার পিছনে কি কারণ আছে তা তদন্ত করে দেখাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।